হ্যালো ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা এখানে হাজির হয়েছি কাঁঠাল খাওয়া বাজি নিয়ে। আমার বড় ভাই, তিনি নাকি প্রচুর কাঁঠাল খায়, মানে খুব গল্প করে আমার সঙ্গে যে আমি খুব কাঁঠাল খেতে পারি। আমিও কাঁঠাল খাই, কিন্তু বেশিও না আবার কমও না। তো আমি কোনোদিন বড় ভাইয়ের কাঁঠাল খাওয়া দেখিনি, তো আর বড় ভাইও আমার কাঁঠাল খাওয়া কোনোদিন দেখিনি। তারপরেও মানে বড় ভাইয়ের সঙ্গে আমার 500 টাকা বাজি হয়েছে যে 1 মিনিটের মধ্যে কে কতগুলো কাঁঠালের রোয়া খাইতে পারে। তো 1 মিনিট 500 টাকা, কে কতগুলো খাইতে পারে, যে বেশি খাবে সেই জিতবে 500 টাকা। তো বন্ধুরা, আমাদের কাঁঠাল খাওয়া বাজি দেখতে থাকুন, এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এখন কথা হচ্ছে ভাই, আপনি যেহেতু আমার বড়, সেহেতু আপনি আগে শুরু করেন, তারপর আমি। তা তো অবশ্যই। তাহলে ভাই আপনি শুরু করেন। ঠিক আছে, তো টাইম স্টার্ট নাও। ভাই অল্প করে খান, আমি এতগুলো খাইতে পারবো? আল্লাহ কি খাইবে ভাই। ভাই 3, 2, 1, ভাই শেষ 1 মিনিট। ভাই কতগুলো খাইছেন দেখি। ভাই আপনি তো অনেকগুলো খাইছেন, তাহলে এবার তো একটা হয়ে যাক। তো এখন তুমি কি করবো? না অল্প করে খাও, অল্প করে খাও। টাইম শেষ। ও শেষ হয়েছে, তাহলে হিসাব নিকাশটা হয়ে যাক নাকি। তো আপনি যেহেতু বড় ভাই, তো আপনি তো মনে হয় বেশি খেয়েছেন। তাহলে হিসাবটা করে ফেলি নাকি। 1, 2, 4, 10টা। তো ভাই আমি আগে আমারটা গুনি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টা খাইছি আমি। তো আপনি আপনারটা গুনেন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। ও আপনি আমার থেকে 3টা বেশি খেয়েছেন, তাহলে তো 500 টাকা আপনি জিততেছেন নাকি। তা তো অবশ্যই। তো বন্ধুরা, আমাদের কাঁঠাল খাওয়া বাজি দেখলেন আপনারা। তো আপনাদের কেমন লাগলো এটা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং লাইক দিতে ভুলবেন না। অবশ্যই লাইক করবেন, আর হ্যাঁ প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। টাটা বন্ধুরা।